একটি ফ্যানের বিক্রয় মূল্য 1200 টাকা এবং 20% ছাড় প্রদত্ত। পাখার ধার্য মূল্য কত? তার মানে পাখার ধার্য মূল্যটা একটু বেশি রাখা ছিল, যেটা আর কি মানে ফ্যানের উপরে যেটা প্রথমত লেখা থাকে। তারপরে তো 20% ছাড় দিয়ে 1200 টাকা আসলো, তাহলে আগে যে পাখার উপর যে ধার্য মূল্য যেটা মার্কেট প্রাইস সেটা কত? এটা আমি এখানে ডাইরেক্ট করে দিয়েছি যে এখানে 1200 টাকা যেটা আমরা বিক্রি করছি, এবার ধার্য মূল্য বের করতে গেলে মানে তার আগের ভ্যালুতে যেতে গেলে সেটা আমি উপরে 100 দেবো, আর নিচে আমি কী করবো যে এটা 20% ছাড় ছিল না, তাহলে 20% 100 থেকে 20% মাইনাস করে তাহলে সেটা বসাচ্ছে, যেটা কিনা 80 বসালাম। এইবারটা হচ্ছে কি, এবার কাটাকুটি, আর এই এই ভ্যালুটা, এই ভ্যালুটা যেটা আসবে সেটাই আমরা পাবো কি মার্কেট প্রাইস। আচ্ছা, এই শূন্য এই শূন্য প্রথমে কেটেছিলাম, তার মানে দিয়ে 4 দিয়ে 2, 4 দিয়ে এখানে 3, আর এদিকে শূন্য বসলো। এবার কাটাকুটি বুঝতেই পারছো, 2 দিয়ে 30 কাটলে 15, 15 মানে 1500 আমাদের অ্যান্সার, যেটা কিনা প্রথমে মার্কেট মানে ধার্য মূল্যটা লেখা ছিল ওই ফ্যানের ওপর। তা আশা করি বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা। পরবর্তী প্রশ্নের মধ্যে বলছি এখানে যে এখানে যেমনটা 11, 10, 12, 13, 15, এক্স এবং 17-এর গড় হচ্ছে 15, এক্সের মানটা কত? তাহলে টোটাল মিলে গড় বলছে আমাদের 15, তাহলে সংখ্যা কতগুলো আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এটা হয়তো 6টা, এটা 7টা, টোটাল 7টা সংখ্যা, 7টা সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে 7 দিয়ে 15 গুণ করলে 105 পাচ্ছি টোটাল মিলে। এবার এখানে আমাদের 6 জনকে দেওয়া আছে, এই এক্স যেটা সেটার মানটা দেওয়া নেই, সেটার মানটা আমরা বের করব। তাহলে সবাইকে যোগ করলাম, এক্স মানে ছেড়ে যে নর্মাল সংখ্যাগুলোকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসছিলো 78। তাহলে আমরা 105 থেকে যদি বাদ দিয়ে দিই তবেই তো আমরা পেয়ে যাবো যেটা কিনা 27, এক্সের ভ্যালু, এই এক্সের ভ্যালু যেটা আসবে সেটা আমরা 27 পাবো। চলো আশা করি বুঝতে পারলে। চলো পরবর্তীটা চলে আসবো আমরা। এখানে এখানে বলছি 3টে থেকে 4টের মধ্যে কখন একটি ঘড়ির কাঁটা ঠিক 45 মিনিট কোণ তৈরি করবে? তাহলে 45 মিনিট কোণটা বোঝার আগে আমি 90 ডিগ্রি করে ডিটেলস একটু বলে দিচ্ছি। যদি একটা ঘড়ি হয়, 90 ডিগ্রি কোণ তখনই হবে যে এরকম আকারে 90 ডিগ্রি হয়, তাই না? লম্ব যেটা বলি আমরা, তাহলে 90 ডিগ্রি আমরা তখনই বুঝতে পারি যেটা 15 মিনিটের ব্যবধান, এই যে 5, 5, 10, এই 15 মিনিটের ব্যবধান হলে আমি দেখতে পাচ্ছি যে সেটা 45, 90 ডিগ্রি আমাদের হয়। এভাবে তো 90 ডিগ্রি বোঝা যাচ্ছে। এবার 90 ডিগ্রি অর্ধেক মানে কি? তাহলে 45 ডিগ্রি, এবার 45 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রিতে আমার মিনিট হিসাবে 15 মিনিট আসছে, তাহলে 45 ডিগ্রি হিসেবে তার অর্ধেক আসবে মানে 7.5 মিনিট আসবে, 45 ডিগ্রি 7.5 মিনিট আসবে। তাহলে এইটাকে 7.5 মিনিট ধরে আমরা কিন্তু চলবো। প্রথমত একটা কাজ করবে, যদি নিয়ম অনুযায়ী এটার নিয়ম অনুযায়ী যে 3টে যে না প্রথম যেটা থাকে সেটার সাথে সবসময় 5-এর গুণ করতে হয়, এটা একটা নিয়ম মেনটেন করে চলতে হয়, এখানে কিছু করার থাকে না। প্রথমে 5 দিয়ে প্রত্যেকের গুণ করবে যেটা ফার্স্টে থাকবে, তাহলে 3, 5, 15 এখানে আমরা আনবো, আর যেই আমাদের মিনিটটা এখানে আছে সেই মিনিটটাকে মাইনাস করে দেবো এখান থেকে টোটালের থেকে। তারপরে ব্র্যাকেটের মধ্যে এগুলিকে রাখবো, আর লাস্টে কী করবো, কমন হিসাবে 12/11 দিয়ে গুণ করব। এইভাবে ঠিকঠাকভাবে যদি কাটাকুটি করা হয় তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাব আমাদের যে 8^2/11, কার সাথে, এই 3টে বেজে কোথায় গেল, 3টের থেকে শুরু যেহেতু, এই 3টে বেজে এইটা কোথায় গেল, কোথায় গেলো 2/11, এই যে 3 অপশানটা, 3টে বেজে 8/2/11 মিনিট আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে। এবারটা বলছে কি যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, বিক্রয় মূল্যের ওপর, কিন্তু ক্রয় মূল্যের উপরে নয়। আমরা তো নর্মালি আমরা জানি ক্রয় মূল্যের উপর লাভ লস, কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপর বলছে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ থাকলে একটি পণ্যের ক্রয় মূল্যের উপর লাভ কত? এবারে ওটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে না দিয়ে লাস্টে বলছে ক্রয় মূল্যের উপরে যদি বসাই তাহলে সেটার লাভ বা লসটা কত হবে। তাহলে প্রথমত আমরা এখান থেকে একটু সমাধানটা দেখি, 20% লাভ কি বিক্রয় মূল্যের উপরে? তাহলে বিক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100, তার উপর লাভ কত? 20%, তার মানে 100-র থেকে আমার যেটা আমরা এসপি যেটা বিক্রয় মূল্য সেল প্রাইস ধরছি, সেল প্রাইস টোটালটাকে আমরা 100 ধরে নিচ্ছি, তার উপর লাভ কত? 20%, মানে 20 ধরে নিচ্ছি। তাহলে এটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার লাভ আর লসটা কখনো চেঞ্জ হয় না। এবারটা হচ্ছে 20, এই 100 টাকার মধ্যে যদি 20 টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হয়? তাহলে 80 টাকা, তাই না? কেন ওই লাভটা যদি মাইনাস করে দিই বিক্রয় মূল্য থেকে, লাভ তো আমার 20 টাকা,
100 টাকার থেকে যদি 20 টাকার লাভটা মানে আমি কি বাদ দিয়ে দিই, তবে তো আমরা পাবো ক্রয় মূল্য, যেটা কিনে আমি 80 টাকায় কিনেছিলাম। এবার 80 টাকা কিনেছি বলে কিনেছি প্লাস 20 টাকা লাভ করেছি বলেই তো আমার সেল প্রাইস 100 টাকা গেছিল। তো যাই হোক, এবার আমার মামলা হচ্ছে কি কি করবো, ক্রয় মূল্যের উপর লাভ লস দেখবো। ক্রয় মূল্য আমাদের কত? ক্রয় মূল্য আমাদের 80 টাকা। এবার 80 টাকার উপরে বসাতে বলছে, এবার 80 টাকার উপরে ওই আমাদের লাভটা বসা, লাভ তো আমাদের 20 ছিল, 20কেই বসাবো। তাহলে 80তে লাভ 20, 100তে কত? জাস্ট এখানে সমাধানটা করলাম, আবার 80তে লাভ 20, 100তে কত? কাটাকুটি করলে 25% আমাদের অ্যান্সার চলে আসে, যেটা কিনা আমাদের এক অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে, এক সেকেন্ড। এবারটা হচ্ছে কি যে 21 সেমি ব্যাসার্ধের এবং 24 সেমি উচ্চতার একটি গোলাকার বালতি জলে পূর্ণ। এবারটা হচ্ছে কি, এই যে একটা বালতি, মনে করো একটা বালতি ধরে নাও 21 সেমি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা 21 সেমি, আর এই হাইটটা কত? 24 সেমি উচ্চতা। আচ্ছা, এই একটা গোলাকার বালতি মানে চোঙাকার বালতি এবং সেটাতে জল পূর্ণ। বলছে জলটি 66 সেমি দৈর্ঘ্যের, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা 66 সেমি দৈর্ঘ্যের এবং 1 সেমি প্রস্থের একটি আয়তক্ষেত্রাকার টবে, মানে এনার দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 66, আর মানে যেটা আমার প্রস্থ, প্রস্থ বলতে এই প্রস্থটার কথা বলছে, এক্স প্রস্থটা এক্স, হ্যাঁ, আয়তাকার টবে খালি করা হয়, যদি টবের উচ্চতাও আবার আলাদা করে উচ্চতাটা 12 বলে দেওয়া আছে, 12 সেমি বলে দেওয়া আছে, আর এই প্রস্থটা শুধু বলে দেওয়া নেই, আর আমাদের এই এক্সের মানটাই বের করতে হবে এখান থেকে। তো আমরা জানি এটার যে আয়তন ইকুয়াল টু এটার আয়তন হবে, কেন এই জলটাই এর মধ্যে ঢালবে এবং এটা পূর্ণ হবে বলছে, তার মানে এটার আয়তন আর এটার আয়তন সেম, তাহলে এটার আয়তনের সূত্র আর এটার আয়তনের সূত্র যদি আমার জানা থাকে তাহলে তো আমাদের হয়ে গেল। এটার আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটাকে গুণ করে দিলে আমাদের এটার আয়তন বেরিয়ে আসে। আর এটার আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার হলে কি নিচের বৃত্তের ক্ষেত্রফল হয়, তার সাথে হাইটের গুণ করে দিলে আমাদের এর আয়তনটা বেরিয়ে আসে, যেটা কি না জলপূর্ণ চমাকার বালতি। এবার পায়ের ভ্যালু আমাদের এখান থেকে বসাবো, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 21, ওই যে 21 ব্যাসার্ধ মানে তো আর স্কোয়ার, আর তাহলে 21 ডবল আকারে গুণ, আর এদিকে 24, 24 তো আমাদের হাইট উচ্চতা, এই 24 বলে দেওয়া ছিল, 24 লিখলাম, ইকুয়াল টু 66, ওই যে দৈর্ঘ্য বলে দেওয়া ছিল, প্রস্থ এক্স বলে দেওয়া ছিল, আর হচ্ছে গিয়ে 12 বলে দেওয়া ছিল উচ্চতা, এই যে উচ্চতা সব গুণ টুন করলে ঠিকঠাকভাবে কাটাকুটি নিজেরা দিনের মতন করতে পারো, বা 42 আমাদের অ্যান্সার আসবে। একটু ডিটেলস আলোচনা করে দিলাম, অনেক কথা বোঝে না তাই ডিটেলস একটু আলোচনা করে দিলাম। চলো দেখি পরবর্তীটা, পরবর্তীটা বলছে একজন মাঝির স্রোতের অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগ কিন্তু তার স্রোতের প্রতিকূলের গতিবেগের 250% হলে, মানে প্রতিকূলে যা বেগ থাকবে তার 250% হচ্ছে অনুকূলের বেগ, তার কেন অনুকূলের বেগ তো বেশি হবে, কিছু করার নেই, আর প্রতিকূলের বেগ একটু কম হবে, কেননা ওটা প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, আর এটা তো স্রোতের দিকে যাচ্ছে, তার জন্য ওর গতিবেগটা বেশি হয়। তার স্রোতের অনুকূলে 150 কিমি দূরত্ব ভ্রমণ করতে গৃহীত সময় নির্ণয় করুন, স্রোতের গতিবেগ 15 কিমি ঘন্টা। আচ্ছা, এখানে আবার স্রোতের গতিবেগটাও বলে দেওয়া আছে, আর আমাদের বের করতে বলছেন যে এই 150 কিমি যে ভ্রমণ করতে, অনুকূলে, অনুকূলে 150 কিমি ভ্রমণ করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তো আমরা তো স্থির জলের নৌকার বেগটাও জানি না, তাহলে আমাদের আগে স্থির জলের নৌকার বেগটা বের করতে হবে, তারপর তো আমাদের সমাধান আনতে হবে। তাহলে স্থির জলের নৌকার বেগটা আমাদের এক্স ধরে নিলাম, আর যদি আমরা স্রোতটাকে মাইনাস করে দিই তবে আমাদের প্রতিকূলের বেগ হয়, তাহলে প্রতিকূলের বেগের 250%, এই যে 250%টা, এই যে 250 বাই 100 দিলাম, শতাংশের জন্যই চাই 100, ইন্টু আকারে ইকুয়াল টু যেটা কিনা অনুকূলের বেগ। অনুকূল কী হয়? অনুকূল আমরা জানি স্থির জলের নৌকার বেগ প্লাস আমাদের স্রোতটা যুক্ত করে দিলেই অনুকূল হয়, তাহলে এদিকেও অনুকূলের বেগ হয়ে গেল, আর এদিকটাও আমরা এই ক্যালকুলেশন করে অনুকূলের বেগটাই তৈরি করলাম। এইবার আমরা সমাধান করতে থাকবো, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, আর এদিকের মধ্যে 5 দিয়ে এক্সের সাথে একবার গুণ করলে 5x, আর 5 দিয়ে 15-র সাথে গুণ করলে হচ্ছে 75, এই যেহেতু মাইনাস মাইনাস রইলো, এই দুইয়ের সাথে কোনাকুনি গুণ সম্পর্ক হয়ে যায়, তাহলে 2x, আর এদিকে হচ্ছে 5 15 দুগুণে 30, যেহেতু প্লাস প্লাস রইলো,
এবার শুধু আমাদের কাটাকুটি পলিসি, এই 2x-টা এদিকে পায় 5-এর সাথে এসে মাইনাস হয়ে যাবে, 3x হবে, আর এই -75টা এদিক গিয়ে যুক্ত হয়ে গিয়ে 105 হবে 30-এর সাথে গিয়ে যুক্ত হয়ে। তাহলে 3 দিয়ে 105-কে কাটলে 35, এদিকে x-এর ভ্যালু 35 পেলাম, যেটা স্থির জলে নৌকার বেগটা হচ্ছে কত 35। এবার আমরা জানি অনুকূলের বেগ তখনই ধরি আমরা, তখন যেটা যখন আমরা ওই স্থির জলে নৌকার বেগ প্লাস কী করি, এই স্থির জলে নৌকার বেগ প্লাস কী করি স্রোতের বেগ যুক্ত করে দিই, তখন আমাদের অনুকূলের বেগ হয়। তাহলে আমাদের অনুকূল বেগ কত 50। তাহলে 150 কিমি যেতে হবে, তাহলে দূরত্ব দিয়ে বেগকে ভাগ করলে আমরা কী পাবো, সময় পাবো। তাহলে দূরত্ব আমাদের 150, আর আমাদের বেগ তো আমাদের অনুকূলের বেগ 50। তাহলে 50 দিয়ে 150কে ভাগ করলে তো 3 ঘন্টায় আসে, আমার 3 ঘন্টা আমাদের সঠিক অ্যান্সার, এই এক অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো আচ্ছা এই কটাই ছিল মোটামুটি, তোমরা দেখতে থাকো, আশা করি মোটামুটি ভালো লেভেলেরই প্রশ্নগুলি দেওয়া আছে সব কটা, এই লেভেলে শিখতে পারলে তোমাদের খুবই উপকারে আসবে, আশা করছি এইটুকুই। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।